হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট আজ আমি তোমাদের কাছে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নের মান তিনের সাজেশান নিয়ে এসেছি সাজেশানের পিডিএফ আমাদের সাইটে পেয়ে যাবে ওয়েবসাইট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে খুব তাড়াতাড়ি আমাদের অ্যাপ বেরোতে চলেছে আদার্স সাজেশান পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো চলো দেখে নেওয়া কি ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ডিসেম্বর মাস থেকে লাস্ট মিনিট সাজেশন বেরোবে যেটা হান্ড্রেড কমন চলো শুরু করা যাক প্রশ্নের মান তিন এক নম্বর বয়েল ও চালসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো দুই নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কম হওয়ার কারণ কি তিন কঠিনের তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও একক ও তাদের সম্পর্ক লেখ চার বস্তুর তাপ পরিবহনের হার কোন তিনটি বিষয়ের ওপর নির্ভরশীল পাঁচ আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা ও একক ও তাদের সম্পর্ক লেখ ছয় তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে ইহার সিজিএস ও এসআই একক লেখ সাত করো দর্পণের ফোকাস দৈর্ঘ্য উহার বক্রতা ব্যাসারদের অর্ধেক অর্থাৎ এফ ইকুয়ালস টু আর বাই টু আট ওলিয়াম কি ওলিয়াম থেকে কীভাবে সালফার অক্সাইডে জারিত করা যায় নয় বিটা ওয়াই রশ্মির ওপর আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো দশ উত্তর লেন্সের দ্বারা সদ ও অসৎ প্রতিবিম্বের চিত্র অঙ্কন করো এগারো আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখ ধন ধনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিষ্ঠিত হলে চ্যুতিকোণ ও আপাতন কোণের সম্পর্ক কি হবে বারো বাষ্প কাকে বলে এর সাথে আণবিক ওজনের সম্পর্ক প্রতিষ্ঠা করো তেরো অতিবেগুনি রশ্মি এক্স রশ্মি ও গামা রশ্মির একটি করে ব্যবহার ও একটি করে ক্ষতিকারক প্রভাব লেখো চোদ্দো পরিবাহীর রোধ কোন 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 বিষয়ের ওপর নির্ভর করে পনেরো একটি বাড়িতে দুটি ষাট ওয়াট বাতি এবং দুটি আশি ওয়াট পাখা দৈনিক পাঁচ ঘন্টা চললে প্রতি ইউনিট চার টাকা হিসাবে মাসে কত খরচ হবে ষোলো সাতাশ ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পাঁচশো সিসি স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসটির আয়তন দ্বিগুণ হবে সতেরো দীর্ঘদৃষ্টি ও স্বল্পদৃষ্টি বলতে কি বোঝো স্বল্পদৃষ্টি দূর করতে কি করতে হবে আঠেরো ছয় ওহম রোদের ধাতব তারকে টেনে দ্বিগুণ করলে অন্তিম রোধ কত হবে উনিশ লোহার তৈরি পদার্থের ওপর রূপর প্রলেপ দিতে হলে অ্যানোড ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে কুড়ি ঘরের তাপমাত্রায় ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভোরের গ্যাসের আয়তন এল তাপমাত্রা অপরিবর্তিত রাখলে উনিশ সেন্টিমিটার চাপে ওই গ্যাসের আয়তন কত হবে একুশ দশ ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে বাইশ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলির গাণিতিক রূপটি লেখো তেইশ দশ কুড়ি তিরিশ ওহম রোধকে শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের অনুপাত কত হবে চব্বিশ বৈদ্যুতিন মোটরের কর্মদক্ষতা কিভাবে বাড়ানো যায় পঁচিশ নিউক্লিয়াস বিভাজন কি কোন পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ছাব্বিশ নাইট্রোজেন আবদ্ধিকরণ সহ ব্যাখ্যা করো আবারও বলছি স্টুডেন্ট তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো ডিসেম্বর মাস থেকে আমাদের লাস্ট মিনিট সাজেশান বেরোবে যেটা হানড্রেড পারসেন্ট কমন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা ফলো করতে হবে এবং শেয়ার করতে হবে তোমাদের বন্ধুদের জন্য যারা তোমাদের মতন সাজেশান পেতে চায় তোমাদের পরীক্ষার রুটিন এই ভিডিওতেই পেয়ে যাবে আজকের মতন এই পর্যন্ত Thank you.